স্বপ্ন সেটা নয় যেটা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটা যা পূরণের ইচ্ছা তোমায় রাতে ঘুমোতে দেয় না। প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয় পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু কেবল আমার। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সম্মুখে দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শিখো। একটা কথা মনে রাখবা, প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যর জোরে সফল হয়েছিল। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ, শক্ত হলো কাউকে জয় করা। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছে সেই দক্ষতাকে আরো বাড়ানোর সমান সুযোগ রয়েছে। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও নয় কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশা। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত হয়ো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ, এবং যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য ষড়যন্ত্র করে চলে এই বিশ্ব। শ্রেষ্ঠ তো একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে, মনের ভেতর আবিষ্কারের ধারণা থাকতে হবে, নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। বন্ধুরা, আশা করি আজকের বাণীগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিবা। ধন্যবাদ।